প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে একটা বিরাট সংবাদ। তোমাদের এবছরের রেজাল্ট নিয়ে, তোমাদের এবছরের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু নতুন গ্রেডেশন পদ্ধতিতে নতুনভাবে দেওয়া হচ্ছে, তার জন্য প্রত্যেকেই প্রতি মাসেই পাবে কোশ্চেন। তা কীভাবে অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট দেওয়া হবে গ্রেডেশন পদ্ধতিতে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টকে কখনই কোশ্চেন দেওয়া হবে, কীভাবে সমস্ত কিছু এই ভিডিওতে এ টু জেড এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ এখানেই অথেন্টিক নিউজ সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা সকলেই জানো কোভিডের এই দুর্লভ পরিস্থিতির কারণে কিন্তু গত বছর পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেক্ষেত্রে রেজাল্ট বেরোনোর জন্য কিন্তু সমস্যা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এবং অন্যান্য ক্লাসের কিন্তু রেজাল্টও বের হয়নি। সেই কথা মাথায় রেখেই এবছর কিন্তু নতুন এক পদ্ধতিতে রেজাল্ট বেরোনোর অতিমারির সময় সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তোমরা যে অ্যাক্টিভিটি টাস্ক পাও সেই অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করেই তোমাদের রেজাল্ট বের হবে এই অতিমারির সময়। তোমাদের যেটা আগেই আমি বলে দিয়েছিলাম যে অ্যাক্টিভিটি টাস্কের গুরুত্ব রয়েছে, অ্যাক্টিভিটি টাস্ক দিয়েই তোমাদের রেজাল্ট বেরোবে, সেটা কিন্তু ইতিমধ্যে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এই অতিমারির সময় তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক, এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে রেজাল্ট বেরোবে কিন্তু নম্বরের ভিত্তিতে নয়। তাহলে কিভাবে? গ্রেডের মাধ্যমে কিন্তু তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে রেজাল্ট বেরোবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ও তোমরা জানো প্রত্যেকেই যে নবম শ্রেণী পর্যন্ত কিন্তু রীতিমতো ও তোমাদের মিড ডে মিল দেওয়া হয়, মিড ডে মিলের সাথেই কিন্তু নবম শ্রেণী পর্যন্ত অ্যাকচুয়ালি স্টুডেন্টরা সংগ্রহ করবে অ্যাক্টিভিটি টাস্ক। প্রতি মাসে এই অ্যাক্টিভিটি টাস্ক মিড ডে মিলের সাথে দেওয়া হবে এবং নবমের পর, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অ্যাক্টিভিটি মিড ডে মিল দেওয়া হয় না, সেই কারণে একটি নির্দিষ্ট দিন স্কুল দেবে, সেই স্কুলে সেই দিনে কিন্তু তোমাদের অভিভাবকদের গিয়ে সেই অ্যাক্টিভিটি টাস্ক সংগ্রহ করতে হবে প্রতি মাসে, এবং সেই অ্যাক্টিভিটি টাস্ক সংগ্রহ করার পর বাড়িতে বসে সমাধান করে স্কুলে গিয়ে অভিভাবকরা জমা দিয়ে আসবে, এবং সেই অ্যাক্টিভিটি টাস্কের সমাধানের ওপর তুমি কীরকমভাবে সলভ করছো, তুমি কত নম্বর পাচ্ছ, সেটা গ্রেডেশনের মাধ্যমে কিন্তু মূল্যায়ন হবে, যেটা আগেরবার স্পষ্ট ছিল না। এবং মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, যদি কোনো কারণে পরের বছর মাধ্যমিকে তৃতীয় বিভাগে মাধ্যমিক না নেওয়া যায় সেক্ষেত্রে এই মূল্যায়নের নম্বর কিন্তু সরাসরি যোগ হবে। আগের বছর কি তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দিলেও সেটা স্পষ্ট নির্দেশিকা ছিল না যখন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু এবছর স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর যে তোমাদের অ্যাক্টিভিটি যে টাস্ক রয়েছে তার উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে এই মুহূর্তে প্রত্যেককে, এবং যদি পরবর্তীকালে দরকার হয় এর ভেতর থেকেও কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য মূল্যায়ন করা হবে। ক্ষেত্রে তোমাদের একই রকম পদ্ধতিতে কিন্তু গ্রেড দেওয়া হচ্ছে, তোমরা সকলেই জানো ডি পেলে এ তোমাদের ফেল করে দেওয়া হয়, অর্থাৎ পঁচিশের নিচে নম্বর পেলে ডি দেওয়া হয়, হয়তো এখানে তাই রয়েছে পঁচিশেই পাস অর্থাৎ ডি গ্রেড দেওয়া হবে, তারপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ হলে তোমাদের সি দেওয়া হয়, তারপরে পঁয়ত্রিশ থেকে যদি তোমরা চুয়াল্লিশ পাও সেক্ষেত্রে বি দেওয়া হয়, তারপরে বি প্লাস, এরকমভাবে এ তোমরা নব্বই থেকে একশোর মধ্যে যদি পাও তাহলে ডবল এ দেওয়া হয়। তো এখানে ব্যাপারটা কিন্তু একই রকম থাকবে, শুধু অন্য সময় কি হতো রেজাল্টে নম্বরও দেওয়া থাকতো, কিন্তু এবারে নম্বর দেওয়া থাকবে না, শুধুমাত্র গ্রেড দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, সেই কারণে প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক নেওনি, অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করে স্কুলে জমা দেওনি, তারা অবশ্যই অতি অবশ্যই অ্যাক্টিভিটি টাস্ক করে স্কুলে জমা দাও, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় পরবর্তী সময়ে এবং রেজাল্টও তোমাদের ভালো হয়। আশা করছি তোমরা অনেকেই অ্যাক্টিভিটি টাস্ক জমা দিয়ে ফেলেছো, কারা এখনও পর্যন্ত জমা দেওনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং কারা জমা দিয়ে ফেলেছো তার ওপর ফুল মার্কস কি আশা করতে পারছো, তোমরা ডবল এ কি পাওয়ার আশা করছো, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়।